প্যাকেজ সাধারণ প্যাকেজের প্রাইস ধরা হয়েছে 5,89,800 টাকা সাধারণ প্যাকেজের প্রাইস ধরা হয়েছে 5,89,800 টাকা যা গত বছরের আমাদের সর্বনিম্ন প্যাকেজ থেকে এখানে যদিও যা লেখা আছে এটা একটু টাইপ মিস্টেক এটা হলো 83,200 টাকা কম হয়েছে গত বছরের বেসরকারি সর্বনিম্ন প্যাকেজ থেকে এবছরের প্যাকেজটি 83,200 টাকা কম হয়েছে এবং আমাদের দ্বিতীয় প্যাকেজটি 6,99,300 টাকা যেটি সরকারি বিশেষ প্যাকেজ থেকে 2,36,000 টাকা কম এবং আপনারা এখানে নিশ্চয় দেখছেন যে বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজ 2,000 সকলের কাছে একটা করে নিশ্চয়ই একটা করে শীট দেওয়া আছে আপনাদের অবগতির জন্য সেখান থেকে মোটামুটি একাডেমিক বিষয়গুলি আপনারা অবহিত হতে পারবেন এবং বিভাজনগুলি আপনারা দেখতে পাবেন তো এখানে আমরা কিন্তু বিভাজনটা দুভাবে আলাদা করেছি বাংলাদেশ অংশে বিমান ভাড়া এবং অন্যান্য খরচ মিলে এখানে 2,00,000 বিমান ভাড়া আপনারা দেখেছেন 1,94,800 টাকা এবং অন্যান্য খরচ মিলে এখানে বাংলাদেশ অংশে 2,14,210 টাকা 80 পয়সা হয় সব মিলে আমরা এটাকে 5,89,880 টাকা বা 5,89,800 টাকা করেছি এখানে সৌদি রিয়ালের মূল্য ধরেছি আমরা 31 টাকা করে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি সৌদি রিয়ালের মূল্য কিন্তু এখন আরও বেশি আসলে রিয়াল ডলার এবং সকল বৈদেশিক মুদ্রাই কিন্তু এখন বাংলাদেশে প্রতিনিয়ত মূল্য বৃদ্ধি পাচ্ছে এক্সচেঞ্জ রেট বৃদ্ধি পাচ্ছে এটা 31 টাকা তো হচ্ছে না আসলে এখনও 30-31 টাকা পর্যন্ত রিয়াল এক্সচেঞ্জ করতে হয় তারপরও আমরা 31 টাকা ধরেছি 31 টাকা ধরে আমরা এটা করেছি এবং এই প্যাকেজ প্রাইসগুলি কিন্তু কোরবানি ব্যতীত এটা আপনারা জানেন সবসময় প্যাকেজ প্রাইসে কোরবানি ইনক্লুডেড থাকে না কোরবানি সেখানে 750-750 রিয়ালের মতো লাগতে পারে